এবার নির্বাচনটো অনিভূষণ চৌধুরী ডাঙরিয়া আর দুলু আহমেদের মাজতে হব আর বরপেটাবাসী রাইজে তেখেতক সন্মান দিব লাগে। সন্মান বলে কলে আপনারা নিশ্চয় বুঝিছে যে কি সন্মান, তেখেতে নির্বাচনটো খেলিও বিচার নাই, দিল্লিত যাব বিচার নাই, সাংসদ দিব বিচার নাই, তেখেতক এই বয়সত মনের আশাটো পূরণ করব লাগে বরপেটাবাসী রাইজে। সেই মনের আশা তেখেতক পূরণ হলে দুলু আহমেদ সাংসদ হব ইয়ারপা। ইয়াত আর মনোরঞ্জন তালুকদার ডাঙরিয়া বা কংগ্রেসের প্রার্থী কোনো হেৰিতে নাই, কন্টেস্টতে নাই, এইটো আপনাদের ফলাফলের দিনা কম পাব। মই কোৱা নাই যে মই জয়লাভ করিম বলে, তীব্র ফাইট ফণীভূষণ চৌধুরী দুলু আহমেদের মধ্যে হবে। মূল উদ্দেশ্য লক্ষ্য বরপেটা আসন জয়লাভ করার, তাতে কার লাভ হব কার লোকসান হব সেইবিলাক চিন্তা দুলু আহমেদে করা নাই। এইবিলাক তো সমীক্ষা বিভিন্ন ধরনের করবই। মই যদি কওঁ যে মনোরঞ্জন তালুকদার উঠার কারণে মই ভাল পাইছো যে তাত বিজেপির সংখ্যাগুরু ভোটটা ভাঙি সিপিএমর ফালে যাব, বা কংগ্রেসের প্রার্থীগুলাকে দিব্যাণ উঠার কারণে ভাল পাই, মই ভাবিলো যে ভোট বিভাজন হব। সাম্প্রদায়িক রাজনীতি তো বিজেপিয়ে করেই, বিজেপিয়ে যান সাম্প্রদায়িক রাজনীতি করব সিমান বরপেটাবাসী রাইজ সক্রিয় হব। গতি মূল লক্ষ্য উদ্দেশ্য কারবার লাভ হব কারবার লোকসান হব সেই মই নাই, মই কেন জয়লাভ করব লাগে আর আপনার মই জয়লাভ করার দুদিন পূর্বে মই কই দিম ফলাফল। দুদিন পূর্বে মই বরপেটাতে আহিম যে কোন জয়লাভ করব কিমান ভোটত করব প্রথম দ্বিতীয় স্থানত। কিন্তু আমি মই আর ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া সেই নিশ্চিত থাকুন, মই ইমান ডাঙর মানে বিশ্লেষক নহয় যে মই যে এটা ডাঙর ডাঙর কথা কই যাম জয়লাভ। সেই জয় পরাজয় বরপেটাবাসী রাইজে করব, যে সাংসদত ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া সর ভূমিকা পালন করব না দুলু আহমেদে করব, এই বরপেটাবাসী রাইজের ওসর সম্পর্কে মই তিন দিন পূর্বে দিছো আপনার বহু চ্যানেলত ধুনিয়াকৈ। আপনার প্লেটবিল বনাই দিয়ে না আজিকালি, মই ঘরত কিবা এটা গলেও প্লেট বনি যায়, মই নাজানো কেন বনে। তাতে লিখিছে যে আজিরপা দুলু আহমেদে লুরিণ জ্যোতির বিরুদ্ধে নকয়। আপনাদের সর্বদলীয় ষোলোটা মর্চার কথা সুদক বিফল হয়েছে, প্রত্যেকে নিজা নিজা প্রার্থিত্ব দিছে। বরপেটাত ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়াও খেলিছে, ইয়াত কংগ্রেসও খেলিছে। কংগ্রেসের প্রার্থীগুলো তো কংগ্রেসের ভোট কিনা প্রার্থী কিনা বেচা তো হয়ে থাকে, মুখ্যমন্ত্রী প্রক্ষেপ করেছে দিব্যায়ন, এই স্পষ্ট আর তার এক লাখের তলর ভোটত থাকিব। আর মনোরঞ্জন তো বিধায়ক হয়ে আছে, আকো বিধায়কক সাংসদ বনায় যদি আকো উপনির্বাচন, রাইজে আর অতিষ্ঠ হয়েছে একটাই সমষ্টিত উপনির্বাচন নির্বাচন রাইজরে টাকা, এটাতো কারো পৈতৃক সম্পত্তি নহয়, এবিলাক কর কাতলের টাকা। আর রাইজে বিচারিছে যে বিধায়ক হয়ে আছে আকো সাংসদ কি হব লাগে, আমি তো একোই হব পারা নাই, তথাপি রাইজর ওসর আছো। আর ফণীদার বয়স হয়েছে জ্যেষ্ঠ, ছয় সাতবার আটবার বিধায়ক, তেখেতে যাব খোঁজা নাই, মই বুঝি পোৱা নাই, যাব নোখোজা মানুহ এজন যদি জোর জবস্তি আপনি পঠাব খোঁজে আর যদি দুখন তিনখন সভাত আকো কান্দা কাটি করে দিয়ে লাভটো তো দুলু আহমেদের হব। আর বিজেপি এতিয়া বিভিন্ন ধরনের লেতারা রাজনীতি হব, দুলু আহমেদক UDFএ সমর্থন করব, বদরুদ্দিন আজমলে সমর্থন করব, দুলু আহমেদক RSSএ সমর্থন করব, দুলু আহমেদক কংগ্রেসে সমর্থন করব, এইবিলাক কোনে কি কই থাকে মোর জানার দরকার নাই। মোক প্রত্যেক ক্লাসের ভোট লাগে, মোক ইয়াতে AJP আর বিজেপির মাজত যেটা বিসম্বাদ হয়েছে, বিজেপির সকলে বিচারিছিল যে বিজেপির প্রার্থী থাকক, যেটা অগপক এড়ি দিলে অসন্তুষ্ট হল, তার একাংশ ভোট দুলু আহমেদের ফলে আসবে নিশ্চিত থাকক। মই কই দিল পরিকল্পনা RSSর প্রার্থী এগারী নির্দলীয়ভাবে খেলিছে, কিবা নাম গুণজিৎ, কার ভোট কাটিব, দুলু আহমেদের ভোট কাটিব নাকি, নাকাতে। এটা UDFএ যদি জোরজবস্তি মোক ভোট দিয়ে UDFর সমর্থকে, RSSর মোক ভোট লাগিব, বিজেপির বিসম্বাদর ভোট লাগিব, UDFর ভোট লাগিব, মই তো ভূপেন বৰা নহয়, মোক নালাগে নালাগে UDF, মোক সবরে ভোট লাগিব, কংগ্রেসের ভোট লাগিব, আর কংগ্রেসের ভোটটা গরিষ্ঠ সংখ্যক দুলু আহমেদের সপক্ষে থাকিব, গতি মোক সকল আর বরপেটাবাসী রাইজের ভোট লাগিব। যদিনা দিব মুকলি কয় তার উত্তরটা মই তিতিয়া দিব, এটা তো UDFর কথা আহাই নাই, নে কোবাত কলে বদরুদ্দিন আজমলে যে দুলু আহমেদক আমি সমর্থন করছি, হয়তো এনেকাও করব পারে মুখ্যমন্ত্রী তেখেতক শিকাই দিব পারে যে দুলু আহমেদের ভোট কাটিব লাগে আপনার সমর্থন আছে বলে, হেনে লেতারা রাজনীতিবিলাক আরম্ভ হব। কিন্তু আজিকালি ভোটার আর সমর্থক সকলে সেই নেতার কথা মতে ভোট নিদিয়ে, সমষ্টির কথা ভাবিব। আর ইয়াতে UDF হোক বা RSS হোক বা বিজেপি হোক বা কংগ্রেসেই হোক, যদি যুব প্রজন্মর আটাইতকৈ যদি বেস্ট প্রার্থী বলে আপনাদের ভাবে, যুব প্রজন্মত দুলু আহমেদের নামটো প্রথমেই আহিছে, এইটো আপনার সোশ্যাল মিডিয়াতে ওলাইছে।